আজ কোনো বয়সই দেব না, দেব আমার জীবনে ঘটে যাওয়া একটি দিনের কথা। এটা হচ্ছে আমার ছোট্ট বাগান, ছাদ বাগান। আমি ঈদের পরের দিনের পরের দিন মুন্সিগঞ্জ গিয়েছিলাম। সকালে 8টায় বের হয়ে গিয়েছিলাম। রাস্তা যে এত মানে ভালো তেমন কোনো বাস নেই সেটাও আমার জানা ছিল না, বা ভালো তেমন কোনো গাড়ি ওই সাইডে যায় না, এমন একটা জায়গায় গিয়েছি। সেখানে অর্ধেক পথ যাওয়ার পরে নদী পার হতে হবে ট্রলারে করে। তো বসে আছি, খালাতো ভাই ভাবি আসবে। রোদ, প্রচণ্ড রোদ ছিল। কেন বলছি যে মানুষ সবাই খারাপ না, ভালো মানুষও এখনও আছে। সে ভালো মানুষের পরিচয়টা তুলে ধরার জন্য তোমাদের সাথে আজ শেয়ার করব আমার জীবনের এই দিনটির কথা। আর হচ্ছে হলো রোদ, আর আমারও উচিত হয়নি, হালকা পাতলা একটি জামা পরে যাওয়া উচিত ছিল। আমি একদম গর্জিয়াস গাউন পরে গিয়েছি, তারপর হিজাব আটসাট করে আমি সবসময় পরি, যাতে কোনো চুল না দেখা যায় মাথার। এটাই হয়েছিল সবচেয়ে বেশি প্রবলেম। আসলে আর বসে থাকা মানে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো বসে থাকা। হুট করে আমি দেখি আমার মাথা ঘুরাচ্ছে, একটা মাচার মধ্যে বসেছিলাম। রোদ, প্রচণ্ড রোদ, আর আমার তো এমনিতেই ফ্যাটি লিভার, লিভারের চর্বি, চর্বি যাদের থাকে তাদের শরীর প্রচণ্ড তাপ থাকে, মানে সব মিলিয়ে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, বোঝাতে পারবো না কাউকে ওই মুহূর্তটা। তারপরে আমি বললাম আমার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে আমি বলতেছিলাম। তারপর এতটুকু খেয়াল আছে আশেপাশের মানুষ, আমার সাথে যারা ছিল আশেপাশের মানুষগুলো বলছে আচ্ছা আমরা কি ওনাকে ধরতে পারি, ধরে ওখানে নিয়ে শোয়াতে পারি, এতটুকু খেয়াল আছে। আর আমার হাতে নাকি পানির গ্লাস দিয়েছিল, পানির গ্লাস হাত থেকে পড়ে গেছে, হাত থেকে ঘড়ি পড়ে গেছে, চশমা পড়ে গেছে, এগুলো আমি কিছুই তারপর আর বলতে পারি না। তারপরে হয়তো পরে যখন সুস্থ হয়েছি তখন বললো ওনারা ধরে ওখানে দিয়েছিল। তারপর ওনারা এই যে যে আপনারা ওনার কাছে থাকেন, পরে ওনারাই যে ডাক্তার নিয়ে আসছে, পরে ডাক্তার প্রেশার মাপছে, মাপার পরে প্রেশার লো হয়ে গিয়েছিলো, ওষুধ দিয়েছে, ওখানে বসেই ওষুধ খেয়েছি, তারপরও আসে না, অপেক্ষা এত কঠিন। পরে যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমার হিজাব নিয়ে টানাটানি করতেছে যে আমি হিজাবটা খুলে দিই, হিজাবটা খুলে দিই, হিজাবটা খুলে দিলে ওনার শরীরটা একটু ভালো লাগবে। তখন আমার জ্ঞান ফিরছে, তখন আমি লাভ দিয়ে উঠে বলছি না না না, আমার হিজাব আমি রাস্তার মধ্যে খুলবো না। ওনারা অনেক চেষ্টা করছে খোলার জন্য, মানে আমার খোলার জন্যই, কিন্তু আমি খুলবো না, জাস্ট আমার ইচ্ছে যে আমি রাস্তার মধ্যে আমি হিজাব খুলবো কেন, অসুস্থ ঠিক আছে খুলি নাই। পরে হিজাবের উপরেই মাথার মধ্যে মুখের মধ্যে পানি দিয়েছে নাকি ওনারা। অবশেষে তারপরেও অনেকক্ষণ একটু সুস্থ হওয়ার পরে তো আমার তো শরীর আর ভালো লাগছে না, মানে অস্থির। তারপরে ওনারা আসে না, পরে সবাই বললো যে আমরা ঢাকায় চলে যাই। আমি বল ভাবলাম এত কষ্ট করে এসে আমার জন্য আনন্দটা মাটি হয়ে যাবে। গিয়েছি, গিয়ে তারপর যে বাসায় গিয়েছি, আত্মীয়ের বাসায়, যে বাসায় গিয়েছি কাপড় চোপড় চেঞ্জ করে শুয়েছিলাম, উঠে অল্প একটু খাবার খেয়েছি। মানে মানুষ যে কত ভালো সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। ওই এলাকার মানুষগুলো মনে হয় আমার জন্য পাগল হয়ে গেছে, আর সবাই ভাবছিল আমার যে এমন মুমূর্ষু অবস্থা হয়ে গিয়েছিল, সবাই ভাবছিল যে আমি মারা যাব, সবাই এটা বলছে, এমন অবস্থা ছিল। যাই হোক, আল্লাহ নিজ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ না বাঁচালে কারো ক্ষমতাই ছিল না, যত সেবা যত্নই করা হোক। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর হচ্ছে হলো
এই তো, তারপর আসার সময় আবার সেই দুর্বিষহ অবস্থা, গাড়ি নেই, সিএনজিও নেই, কিচ্ছু নেই, ঈদ কোনো কিছুই খালি পাওয়া যায় না, তাই করে নিয়ে আসতে গাড়ি অনেক দূর থেকে যে। এই তো জীবনের ঘটনা বললাম, আমি কেন বলি, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো। হ্যাঁ বন্ধুরা, পাশের জনকে ভালো রাখবো এই জন্য, নামাজ পড়বো, কালাম পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সৎ থাকবো, বাচ্চাদেরকে শেখাবো ছোটবেলা থেকে। কেন বলি, নিজের জীবনের জন্য, অন্য কারোর জন্য নয়। আর আমার জীবনটা আল্লাহ নিয়েও নিতে পারতো, এমন অবস্থা ছিল, আল্লাহ আমাকে বাজিয়ে দিয়েছে, আল্লাহর কাছে আবারও বলি হাজার হাজার শুক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আজ ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আমার পাশে এতটা দিন ধরে থাকার জন্য তোমার বন্ধুদের সবাইকে জানাই দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আর আমি কখনো লাইক ছাড়া ভিডিও দেখি না, আমাকে কেউ লাইক দিক বা না দিক এসব চিন্তা আমি কখনোই করি না, আমি লাইক দিয়ে ভিডিও দেখি। এসব চিন্তা করলে জীবন চলবে না, জীবন রাখতে হবে সুন্দর, সাদা মনের মানুষ। এটাই হচ্ছে জীবন। আমার পাশে আশা করি সবাই থাকবে, আর একটি করে লাইক দিয়ে দিবে, লাইক খুবই কম, আমি যে তুলনায় মানুষকে লাইক দেই সেই তুলনায় লাইক একদম একদমই কম। যাই হোক, বলতে ইচ্ছে হলো বললাম, এই তো আমার জীবনের কথাগুলো বলে ফেললাম। মানুষ এখনো ভালো আছে, খারাপের সংখ্যা বেশি ইদানিং, এখনো ভালো আছে, হয়তোবা আল্লাহর পথে চলি তাই আল্লাহ আমাকে এভাবে বাঁচিয়ে দিয়েছে, নইলে বাঁচা সম্ভব ছিল না, এত মুমূর্ষু অবস্থা ছিল। বুঝতেই পারছো বন্ধুরা, রাস্তার মধ্যে ডাক্তার নিয়ে আসতো, আমার কানে আসলো একটা লোক বলতেছে ডাক্তার আনবো না মানে ওনার উনি মরে যাবে নাকি, এটা কোনো ব্যাপার, ডাক্তার নিয়ে আসবো যে ধরে। অনেক বেশি ভালো লেগেছে এইসব মানুষদের জন্য, যে এত এত বছর আমি যে মানুষের পাশে ছিলাম, মানুষের বিপদে আপদে এগিয়ে গিয়েছিলাম, তার ফলটা হয়তো বা আমি সেদিন পেয়েছি, আল্লাহ দিয়েছি, আল্লাহর কাছে আবারও বলবো হাজার হাজার শুক্রিয়া। এই তো বন্ধুরা, আমি সবসময় আহ্বান করি নামাজ পড়ার জন্য, সৎ থাকার জন্য, তাহাজ্জুদ পড়ার, তাহাজ্জুদ যে কি সেটা যে পড়ে সে জানে, তাহাজ্জুদ আর ফজর। আমার তো তিনটা বাজলেই ঘুম ভেঙে যাবে, এটা আল্লাহই আমাকে ঘুম ভাঙিয়ে দেয়। পড়বে বন্ধুরা, আর সামনে তো রোজা আছে, 7টা রোজা, এই রোজাগুলো রাখলে অনেক অনেক সওয়াব হয়, রাখবো, কারণ আমি আজকে 3 দিন ধরে ঘুমাচ্ছি, খাওয়া দাওয়া খেয়ে না খেয়ে ঘুমাচ্ছি সুস্থ হওয়ার জন্য। ওটাকে মনে হয় সম্ভবত বলে সাওমের রোজা। এই তো রান্নাঘর গুছাচ্ছি, আবার ঈদের পর একটু নতুন করে লোক দিলাম,
এই তো এই তো হয়ে গেল। একটু বিস্কিট আর নিমকি খেয়ে নিলাম, তারপরে বরগুলো সবগুলো গুছিয়ে তরকারি রান্না করে নিয়েছি। রান্নাও দুদিন করতে পারিনি, বেগুন আর টমেটো দিয়ে জাস্ট মশলা একটু একটু করে দিয়ে রুই মাছ ভেজে রান্না করে নিয়েছি, আর সাথে ছিল ঘন বাউল। তারপর এই তো খিচুড়ি 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 রান্না করব, মেহমান তো থাকবেই, মেহমান আসবেই, আর মেহমান সবার বাসায় আসে না, ঠিক আছে, মেহমান সবার বাসায় আসে না। আমরা খাওয়াতে ভালোবাসি, খেতে পছন্দ করি, মেহমান আসলে খুশি হই। জাস্ট আমরা যে বাড়িতে গিয়েছি ঠিক আমাদের মতো, আপ্যায়ন খুব করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে লেগেছে। এমন কোনো এমনও কিছু মানুষের বাসায় গিয়েছি, পরিচিত আত্মীয় স্বজন, তারা বিরক্ত বোধ করে খাওয়াতে রাখতে, ভেড়াবে দু একদিন, আমি কখনো এটা করি না। আমার কাছে ভালো লাগে, গল্প করবো, আড্ডা দিব, খাবো, মজা করবো, আমার কাছে ভালো লাগে। এবার যারা এটা পছন্দ করে না তাদেরকে তো ছেড়ে দিতে হবে। মেহমান আল্লাহর দান, এটা কেউ বলে কয়ে আনে না, কার বাসায় কখন কার রিজিক সেটা আল্লাহই জানে। আর সেটা দেখে যদি আমি মন খারাপ করি মোটেও হবে না, মন খারাপ করা যাবে না, আমি অন্তত করি না। আমার আমি সেটাই একটু শেয়ার করি। এখানে মাংসের রোল ভেজে নিয়েছি, ফজন করা ছিল আমারই তৈরি করা, হ্যাঁ বন্ধুরা আমারই তৈরি করা ছিল, ভেজে নিয়েছি। তারপরে বাজারগুলো একটু গুছিয়ে নিলাম, এগুলো ঈদের বাজার ছিল, টুকিটাকি সবগুলো অবশ্য দেখাতে পারিনি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।